হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি এখন কেমন আছেন ভাই? মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ, অনেক ভালো আছি। যাক ভালো। মাশাল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আমাদের সবাই জয়েন করুক আস্তে আস্তে। সালাম যাই আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ভাই, ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনার কি অবস্থা দেলবার ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, আমরা ওয়েট করি আরো কিছুক্ষণ। কি অবস্থা, আমি শারীরিক অবস্থা কেমন ভাই? এখন ভাই মাশাল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো। দেখলাম আমরা আরো 5 মিনিটের জন্য ওয়েট করি, দেখি আর কে কে জয়েন করে। আচ্ছা, আমাদের মার্কেটের কি অবস্থা? আমি আজকে ওই ডিফারেন্ট কম্পিউটার থেকে আসছি, তো তাই অনেক কিছু আমার লোড হতে টাইম লাগবে। ওকে, বিটিসি ঠিকঠাক যাচ্ছে। আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, যেটা ধরেন আপনাদের ট্রেডিং এর জন্য হেল্প হবে। যারা যারা বর্তমানে ট্রেডে আছেন, অনেকের কি অনেক ধরনের প্রবলেম হয়। স্পেশালি অনেকে কি করে, একটা ট্রেড নিছে, ট্রেড নেওয়ার পর ওর টিপি অনেক উপরে, বাট মার্কেটটা কোন একটা জায়গা থেকে আবার ফল করে, ফল করে লসে যাওয়ার পরে দেখা যায় যে এসে এসএল হিট করে দেয়। তো ওইটা অনেকের প্রবলেম হয়। তো ওইটা হচ্ছে আমাদের মেইন টপিক, যে আমরা একটা এন্ট্রি নেওয়ার পরে আমরা ওই এন্ট্রিটাকে কখন ক্লোজ করব। বুঝতে পারছি ভাই, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার, যে প্রফিটেবল থাকার আর কি, যে কখন তুমি এন্ট্রি একটা ক্লোজ করবা। পিডব্লিউ আর তো দেখি কেউ কথা বটা বলতেছে না। ওকে, আমরা আর একটু 5 মিনিট দেখি, 5 মিনিট পরে যদি কেউ জয়েন না করে, না করলে তো না করছে। আর করলে তো ভালো, আমিও অনেকদিন পরে করতেছি, তো তো সবার সাথেও একটু কমিউনিকেশনটা কম হয়ে গেছে। তো সাব্বির, তোমার কি অবস্থা, কেমন যাচ্ছে সবকিছু? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমারও ভাই জ্বর হয়েছিল। হ্যাঁ, তুমি আমাকে মেসেজ দিছো, আমার আমি ওই তোমার মেসেজ দেখে কান্না করব না হাসবো আমি চিন্তায় পড়ছিলাম, পরে আর কোনো রিপ্লাই দিই নাই। আমি তো ভাই জানতাম না আপনি অসুস্থ, বুঝছেন ভাই? আমিও অসুস্থ ভাই, আমিও 3 দিন আমার ধরে মেসেজ বিস্তার দিছো যে পড়েছিলাম। ভাই জ্বর অনেক বেশি, 103-এর মতো, কি করব। আমি তখন আমারই ভাই মাথা নষ্ট। আমি তখন হসপিটালের বেডে শুয়া অবস্থায় আমার মুখ দিয়ে চলে আসছিল যে ভাই আমার পাশের বেড খালি আছে, চলে আসো। আমি ভাই আমারই মাথা নষ্ট হয়ে গেছে ভাই, কি করবো বুঝতেছিলাম না। দেখি আমরা আরো 2 থেকে 3 মিনিট, দেখি 2 মিনিট ওয়েট করব, 2 মিনিটের ভিতরে কেউ জয়েন করলে করছে, আর না হলে আমরা স্টার্ট করে দিব আস্তে আস্তে, একজন একজন করে, যারা যারা জয়েন করতে চায় করবে, বা পরবর্তীতে ওরা রেকর্ডিং পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম।
তোমার কি অবস্থা? এই তো ভাই আছি ভালো মোটামুটি। ওকে আচ্ছা আমরা স্টার্টই করি। হয়তো কেউ অনলাইনে নাই বা অনেকে ভুলে গেছে, এখানে তো 12 জন বলছিল যে ওরা জয়েন করবে, বাট এখন তো দেখি কেউই নাই। ওমর ভাই আজকে ফ্রি, ও জয়েন করে নাই। এরপরে হৃদয় কেন করে নাই জানি না, তামিম ও বিজি আছে, দেলওয়ার ভাই জয়েন করছেন, শরীফ ভাই জানি না কি হয়েছে, আবির জয়েন করার কথা। এরপরে মামুন, উনি নতুন ফরেক্সে, বাট উনি জয়েন করবেন কিনা না জানি না, ওনার সাথে আমার অনেকদিন ধরে কমিউনিকেশন নাই। এইটা আবার কে জয়েন করে? ব্লাম মাইনার ভাই আপনি কি বলবেন কিছু? আপনার নামটা একটু কাইন্ডলি প্লিজ, জাস্ট চেনার জন্য। সালাম আলাইকুম ভাই, আমার নাম আরিফ ভাই। আচ্ছা আরিফ, জাস্ট বুঝার জন্য, আইডিটা তো একটু বেশি আনকমন হয়ে গেছে না, এই জন্যই জাস্ট জিজ্ঞাসা করলাম। আচ্ছা আমাদের আজকের টপিকটা হচ্ছে, আমি এইভাবে প্রত্যেক সপ্তাহে এখন থেকে আবার কন্টিনিউ করব, সপ্তাহে একদিন আর কি, প্রত্যেক দিন করব না, সপ্তাহে একদিন 1 ঘন্টা, বা যদি পারি 2 দিন করব, বা কোনো কখনো হতে পারে একটু লম্বাও হতে পারে, আর প্রত্যেকটা সেশনই রেকর্ডিং হবে। তো আজকে একটা রেকর্ডিং হচ্ছে, আমি বিসমিল্লাহ বলে স্টার্ট করলাম। তো কথা হচ্ছে যে সবারই বা অনেকেরই একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যে ভাই আমি একটা এন্ট্রি নিছি, আমার এসএল আছে এক জায়গায়, আমার টিপি অনেক উপরে, বাট মার্কেট কি করলো, আমার একটু উপরে গেল, আমি প্রফিটে ছিলাম, আমি 50-60-70 পিপস প্রফিটে ছিলাম, এরপরে যাইয়া কি হয়, ওইখান থেকে মার্কেট পড়ে যায়, পড়ে যাইয়া ডাইরেক্ট এসএল হিট করে বা বি হিট করে, এই প্রবলেমে কে কে আছেন? আমি আছি ভাই। ওকে, দেলওয়ার ভাইয়েরও সেম প্রবলেম, সাব্বিরেরও তো সেম প্রবলেম হওয়ার কথা অবশ্যই। অবশ্য তোমার জ্বর, তুমি কম কথা বলা ভালো। তো ওই জিনিসটাই আমরা কথা বলবো যে কেন আমরা কি দেখব মার্কেটে। আচ্ছা এখানে আমরা এখন যদি 15 মিনিটে এই অ্যানালাইসিসটা আমরা উপর থেকে করে করে আসি, আমরা এত দূর পর্যন্ত যাব না, যেহেতু আমরা আমাদের মেইন টপিক নিয়ে কথা বলবো। আমরা এখানে কিছু এসএমসি ইউজ করব, আমাদের এই হাইটা আমাদেরকে এই ল দিল, এই ল দেওয়ার পর এই আমাদের পুল ব্যাক হয়েছে। আমি মেইন পয়েন্টে এখানে দেখাচ্ছি, আমি আগে তো আমাদেরকে এন্ট্রিটা বানাতে হবে। ওকে, তো এই হাইটা আমাদেরকে ল দিছে এটা। এখন মার্কেট যদি এই জায়গা থেকে যদি আপে যেতে হয় মার্কেটকে, মার্কেট ও দেখুন, এখানে যদি আমরা প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোনটা ড্র করি, মার্কেটের ট্রেন্ড কি? এখানে ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, অলওয়েজ আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করব। যদি কেউ আমার স্ট্র্যাটেজি ফলো করো লিকুইডিটি, তাহলে আমরা ট্রেন্ডের এগেনস্টে যেতে পারি, বাট নর্মালি আমরা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করি না। তো এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন বাইয়ের, এটা হচ্ছে আমাদের সেলের ডিসকাউন্ট জোন। ওকে, এই হাই আমাদেরকে এই লো করছে, মার্কেট আসছে এখানে ডিসকাউন্ট জোনে আবার আসছে, তো এখানে মার্কেট বাইয়ারদের এন্ট্রি দিছে, বাইয়ারদেরকে এন্ট্রি দেওয়ার পরে মার্কেট আবার উপরে গেল, উপরে গেলে দেখেও এক সুন্দর করে জাস্ট প্রিমিয়াম জোনে একবার, আমাদের ডিসকাউন্ট জোনে একবার টাচ করছে, তো ওই জায়গা থেকে আমাদের সেলটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা তো ওই জায়গা থেকে সেল নিতে পারি না, আমরা যখন এইটা পুরো এখানে রিজেকশনটা হয়েছে, তখনই আমরা এই জায়গা থেকে একটা সেল এন্ট্রি ইন করতে পারি। ওকে, আমরা এই জায়গা থেকে, এখন ধরো আমরা এই জায়গা থেকে সেলে ঢুকছি,
এখন এই জায়গা থেকে যদি আমরা সেলে ঢুকি, আমরা এটা মার্ক করব, আমরা 1 মিনিটে চলে গেলাম, আমরা এখান থেকে একটা, এখন সেল এন্ট্রিটা আমরা কিভাবে আমরা কনফার্ম হবে যে এই জায়গা থেকে আমাদের সেল এন্ট্রি হয়? আসো আমরা এখন আমরা 5 মিনিটে যাই। মার্কেট এখানে এসএমসি কে বাই এন্ট্রি দিছে, বাই এন্ট্রি দেওয়ার পরে তুমি যদি এখন 5 মিনিটের টাইম ফ্রেমে দেখো, মার্কেট এই হাই, এই লটা যে এই হাইটা করছে, এটা 5 মিনিটের। ওকে, তো মার্কেটটা যাওয়ার পরে দেখো ও নিচে আসছে, ডিসকাউন্ট দিন আসছে, বায়ারদের এন্ট্রি দিছে, উপরে গেছে, ও কিন্তু এই হাইটা ব্রেক করতে পারে না, একটা উইক দিছে, বাট ও এখানে কোনো ক্যান্ডেল ক্লোজ করতে পারে নাই। যেহেতু ক্যান্ডেল ক্লোজ করতে পারে নাই, আমরা এখানে সেলের জন্য আমাদের সেল অ্যাক্টিভ হয়ে যায়। বাট আমাদের যদি সেল অ্যাক্টিভ হয়ও, আমরা কিন্তু এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারি না, আমাদের দরকার কি কনফার্মেশন। তো মার্কেটকে এখন দেখো 5 মিনিটে যখন আমরা ইন্টারনালি আমরা হিসেব করব, এইটা আমাদেরকে এই হাই দিছে, এই লো, নতুন হাই, লো, ব্রেক করার ট্রাই করছে, ব্রেক করতে পারে নাই, তো এখানেও রিজেকশন হয়েছে। রিজেকশন হওয়ার পরে কি হয়েছে, ও এখানে পড়ছে। তো পড়ার সময় কি হলো, আমাদের 5 মিনিটের যে এই যে ল যেটা আছে, এই লকে এখানে ব্রেক করছে, 5 মিনিট এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। 5 মিনিট ব্রেক অফ স্ট্রাকচার, যেহেতু 5 মিনিটের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তার মানে এখান থেকে আমাদের একটা সেল এন্ট্রি অ্যাক্টিভ হয়, যেটা টিপি হবে এই যে আমাদের যেটা আছে, আমাদের আগের যে 15 মিনিটের ল এটার নিচে। তো আমরা কি হবে, এইটার নিচে পর্যন্ত আমরা টার্গেট করতে পারি, এতটুকু জায়গা আমরা ইজিলি টার্গেট করতে পারি, যে উপরের রিজেকশন হয়েছে তো নিচেরটাও ব্রেক করবে, এর থেকে টিপি নেওয়া যাবে না। আমাদের, আমিও যদি ট্রেড করি, আমারও এতটুকুই আমার প্রথম টিপি হবে। আচ্ছা, এখন আমি যখন এইখানে ব্রেক অফ স্ট্রাকচারটা হলো, তো ব্রেক অফ স্ট্রাকচার হলেই আমি এন্ট্রি নিতে পারি না, আমার দরকার একটা পুল ব্যাক। তো মার্কেট এখানে আসছে, এই পুল ব্যাক হয়েছে না, এই পুল ব্যাক হওয়ার পরে এই পুল ব্যাকের সময় আমি এন্ট্রি নিব, সেল এন্ট্রি। ক্লিয়ার? ওকে, আমি এখন 1 মিনিটে যাই, এখন যেটা দেখাতে যাচ্ছি মেইন সাবজেক্ট যেটা আজকের। এইখানে আমাদের 5 মিনিটের আগের লটাকে ব্রেক করছে, এখান থেকে আমাদের সেল অ্যাক্টিভ হয়, বাট আমরা সেল এন্ট্রি নিব না, আমরা মার্কেট নিচে আসবে, এরপর একটা পুল ব্যাক হবে, পুল ব্যাকের আমরা এন্ট্রি নিব। এখন তোমাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছি, আমরা এখান থেকে আমাদের সেল অ্যাক্টিভ হয়েছে, আমরা সেলে ইন করছি, সেলে ইন করলে আমাদের প্রাইস কত, এটা 2605-এ আমাদের সেল অ্যাক্টিভ হয়েছে, আমরা সেলে ইন করছি, আমাদের সেলটা চলতেছে, এই সেলটা চলতেছে, কিন্তু সেল চলতেছে, এখনো সেল চলতেছে। এখানে আমাদের টিপি ছিল, আমরা সাথে সাথে আমাদের টিপি পেয়ে গেছি। এখন ধরো তুমি এই টিপিতে তোমার এন্ট্রি তুমি অর্ধেক ক্লোজ করছো, বাট তুমি চিন্তাভাবনা করছো যে না, আমি আরও নিচ পর্যন্ত নিয়ে যাব। এখন আরও নিচ পর্যন্ত নিয়ে গেলে তুমি কতটুকু নিয়ে যাবা? কতটুকু কতটুকু, এটা বাই সেল সব জায়গায় তুমি কি জিনিসটা ফলো করবা, যে তুমি কখন তোমার এন্ট্রিটা ক্লোজ করতে হবে। এখন এই দেখো, এই মার্কেট পড়তেছে, এই ছোট ছোট 1 মিনিটের ইন্টারনালে আছি আমরা, এই আসছে, এই দেখো এই ক্যান্ডেলে আমাদের চেঞ্জ করে ট্রাই করবে, হ্যাঁ তখনই তুমি আউট।
এখন ধরো তুমি এখানে আউট হয়ে গেছো, আউট হওয়ার পরে দেখলা মার্কেট তো এখানে এই দেখো করতেছে, ও কিন্তু এর এখন যদি এখানে ও আউট হয়েছে তার মানে ওর কি করা উচিত, এইটা হবে, আবার ও এইটা করছে এই করছে, এরপরে তো আবার যাওয়ার কথা না, ওর তো আবার এইভাবে কন্টিনিউ করার কথা, বাট ও এটা করে নাই। তার মানে তুমি এখানে ধরে নিবা যে এখানে ও এই যে হাই যেটা আছে, এই যে হাই যেটা আছে এই হাইটা ও ব্রেক করতে পারতেছে না, ও রেঞ্জিং হয়ে গেছে, হইছে আবার আসছে, রিজেক্ট হইছে, বাট তোমার তো এন্ট্রি ক্লোজ অলরেডি। জি ভাইয়া, বাট তুমি কিন্তু ভালো ডিসিশন নিছো, এন্ট্রি ক্লোজ করে দিছো শেষ, তো এটা রিজেক্ট করতেছে বারবার, তখন তুমি চিন্তা ভাবনা করতে পারো যে না তাহলে আমি আরবার সেলে যেতে পারি, আরো একবার সেলে, আরো একবার সেলে যেতে পারি, তখন তুমি কি ওয়েট করবা, তখন তুমি যদি এন্ট্রি নেও এখানে কোনো একটা জায়গায়, তুমি এই দুইবার হচ্ছে এইটা আসছে তো এখানে তুমি এন্ট্রি নিতে পারো, ধরো আমরা এই প্রাইসে এখন আবার নতুন করে সেল এন্ট্রি নিছি, নতুন করে যদি সেল এন্ট্রি নাও তোমার এসএল কি হবে, এসএল হবে এই এইটা, এর ঠিক উপরে এই জায়গায় তোমার এসএল হবে, এই হাইটার ঠিক উপরে, কারণ মার্কেট ক্যান্ডেল যদি কোনো অবস্থাতে এইটার উপরে একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করে দেবে। তো তুমি যদি এখানে এন্ট্রি নেও তাহলে তোমার এসএল এতটুকু, তো সেম জিনিস আবার আমরা এন্ট্রি নিলাম, আমরা তো স্কেলপিং করতেছি, তখন আবার আবার আমাদের এটা কন্টিনিউয়েশনটা চলে আসে, ব্রেক করতে না পারার কারণে। তো এই আসার পর এখানে কি হইছে, আবার আবার সেম এটা বললো, এটা ব্রেক করে ফেলছে, হ্যাঁ এটাও ব্রেক করে ফেলছে, তো তুমি এই জায়গায় আবার আউট। আমি তোমাদের কি স্ক্যালপিং দেখাচ্ছি, এই ক্যান্ডেলে আমি আউট হয়ে গেছি, তাহলে আমি যদি এই জায়গায় এন্ট্রি নিয়ে থাকি, আমি ওই জায়গায় এন্ট্রি ধরলাম না, আমাদের তো এইটা দেখে আমরা এন্ট্রি নিছি, তাহলে 80 থেকে আমরা পাইছি 40 76, আমরা 40 পিপস পাইছি, 40 পিপস পাইছি, প্লাস এখানে মার্কেট ক্লোজিংও হয়ে গেছে, মার্কেট ওই দিনের জন্য ক্লোজ হয়েছে। তো এরপরে পরের দিনে আসো, পরের দিন আবার মার্কেট ওপেন হওয়ার পরে তোমার উল্টা পাল্টা করেই, বাট এখানে যদি আমরা 5 মিনিটে চিন্তা করি, এই জিনিসটাকে যদি আমরা 5 মিনিটে নেই তাহলে আমাদের কি আসবে, এইটা আসবে আমাদের হাই 5 মিনিটের, আর এটা আসবে আমাদের 5 মিনিটের লো। তো মার্কেট ওপেন হওয়ার পরে ও উপরে গেল, উপরে যাওয়ার পরে ও এইটাকে ব্রেক যদি করতো তাহলে আমরা বাইয়ের প্ল্যান করতাম, ব্রেক করলে ও ব্রেক করছে, ওইভাবে ব্রেক করছে, দেন পুল ব্যাক হবে, আমরা বাই এন্ট্রি নিব, পরে আবার উপরের দিকে কন্টিনিউয়েশন করবে, বাট ও ওইটা ব্রেক করে নাই, তার মানে আমাদের বাইয়ের কোনো প্ল্যানই না। তো তখন আমরা কি করতে পারি, আবার ওই প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন, ও দেখো 50%-এর উপরে গেছে, 50%-এর উপরে গেছে, প্লাস আপগের হাইটে ব্রেক করতে পারে নাই, তার মানে এখানে আমরা ধরে নিতে পারি ওকে যাও এটা সেলে জেলেও গেলেও যেতে পারে, আমাদের এন্ট্রি নিয়ে নিই আমরা। এখন মার্কেট কি করছে, আসার পর 5 মিনিটের যে আগের যে লো আছে ওই লোটাকে ব্রেক করে ফেলছে, ওই লোটাকে ব্রেক করে ফেলল, ঠিক এই লোটাকে যখন ব্রেক করে ফেলল তখন আবার আমরা রেডি হব, আমরা সেলে যাচ্ছি, বাট আমরা পুল ব্যাক লাগবে, পুল ব্যাক এন্ট্রি নিতে হবে। তো মার্কেট নিচে আসলো, পুল ব্যাক হয়েছে, এখন ধরো আমি পুল ব্যাক হওয়ার পরে এই লেভেল থেকে আমি এন্ট্রি নিয়ে নিছি, এটা আমার এন্ট্রি জোন হয়ে গেছে, এন্ট্রি জোন কততে হয়েছে 73-তে, তো এরপরে আবার ওই সেম কাহিনী, আমরা এন্ট্রি নিছি আসছে, তো এখানে দেখো আবার, এখানে এটা না করে যদি দেখে এখানে দেখো, তুই ভালো করে দেখো এখানে মার্কেট কিন্তু আমাদের এইটা হচ্ছে আমাদের হাই, এই হাইয়ের উপরে না যাওয়া পর্যন্ত আমি কিন্তু এন্ট্রি ক্লোজ করতেছি না। ওকে, তো মার্কেট কি করছে,
ও আসছে, আসার পর ও উপরে গেছে, এগুলো তো ইন্টারনাল, তো উপরে গেছে, ও এই হাইটা কিন্তু ব্রেক করে নাই। আসার পর এ আসছে, রিজেকশন হয়েছে, ও নিচের দিকে আবার কন্টিনিউশন করছে। এখন আবার এটাকে আমরা একটু লম্বা করে দেখি। এইখানে আসার পরে দেখো মার্কেট আবার এই লেভেলটাতেও গেছে, ও এই লেভেলে গেছে। এখন যে ও এইটা করছে না, তুমি চাইলে এখানে তোমার এন্ট্রি ক্লোজ করে দিতে পারো, যেটা হবে বেস্ট, বা এইটা ব্রেক করার পরে ও হয়তো উপরে চল টান দিবে, আর না হলে একটু পুল ব্যাক করবে। তো এখানে কি করছে, একটু পুল ব্যাক করছে। তো এইটা হচ্ছে আমাদের পুরাটাই টিপি জোন ছিল, এইটা পুরাটাই আমাদের টিপি। তো আমরা 73 এন্ট্রি নিছি, আর এখানে যদি ক্লোজ করি তাহলে 64। তুমি কত পিপস পাইছো? 110। জি ভাইয়া, 110 পিপস অনেক কিছু ভাই। এইটার একটা এক্সাম্পল দিই। দেওয়ার পরে মার্কেট দেখো এখানে এসে ও আবার এখানে রিজেক্ট খাইছে, রিজেক্ট খাওয়ার পরে ও আবার রিজেক্ট যখন খাইছে না, তার মানে তুমি মনে করবা যে ওকে আমার এন্ট্রি হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে রিজেক্ট খাওয়ার পরে যখন এইটা ব্রেক করবে, এই ব্রেকটা হয়েছে, তো আমি আবার এই জায়গা থেকে ইন করতে পারি মার্কেটে। দাঁড়াও একটা সেকেন্ড, L13 38 L13 38। দাঁড়াও ভাই, সরি, আমি আমার জবে আছি তো একটা জিনিস চেক করতে হবে। ওকে, 5টা আসছে, এগুলা ওই আমাদের কাজ আসতেছে। ওকে, দেখা যাক। আচ্ছা, কয়েকজন ভাই জয়েন করছে, তো যারা যারা মিস করছেন ভাই, এটা হয়তো আমি দেখি নাই, অনেকক্ষণ ধরে হয়তো ওয়েটিংয়ে, তো আপনারা আমাদের রেকর্ডিং আছে, রেকর্ডিংটা আমি পরে আপলোড করে লিংক দিয়ে দিব, তো যতটুকু মিস করছেন তা দেখে নিতে পারবেন। আমারও একটা জব চলে আসছে কিছু, তো আমি বেশি সময় নাই। এনিওয়ে, আমি জাস্ট, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি মাশাআল্লাহ, আপনি ভালো আছেন তাও জানি, আল্লাহ ভালো রাখবেন। ওকে, আমাদের হাতে টাইম শর্ট, তো আমরা কথা আসি। তো এখানে যখনই এটা ব্রেক করলো না, তখন তোমার শর্ট টাইম ফ্রেমে তোমার কিন্তু সেল অ্যাক্টিভ হয়ে গেছে, তো তুমি এখান থেকে সেল নিতে পারো। তো তখন আসার পরে ওই সেম জিনিসই, তোমার স্ট্রাকচার ব্রেক না করা পর্যন্ত তুমি হোল্ড করে রাখতে পারো। তো এইখানে আবার তুমি এখানে যে টেন্টিটা নিছো 60-তে, এটা কিন্তু আবার এই জোনে তুমি ক্লোজ করতে পারতো। তুমি এখানে যদি ক্লোজ করো, ওইটা 57 থেকে 50, তুমি এখানে আবার তুমি 60-70 পিপস পাচ্ছ, তুমি ক্লোজ করতে পারো ওইটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এখানে কেন বলছি ওই জিনিসটা, ওই যে স্ট্রাকচার ব্রেকের ব্যাপারটা, ধরেন এই জায়গা থেকে যারা সেল এন্ট্রি নিছেন, ওরা তো ওই স্ট্রাকচার দেখে ওরা এটা মেনটেন করে করে আসতেছে। এখানে ছোট একটা পুল ব্যাক হয়েছে অবশ্য। এই দেখো, এখানে ও পুরোটা স্ট্রাকচার ব্রেক করে ফেলছে। এখানে ও যখন স্ট্রাকচারটা ব্রেক করলো, ব্রেক করার পর পুল ব্যাক করছে, তো অনেকে যারা এই জায়গা থেকে সেল নিছে না, ওরা যদি হোল্ডে থাকে ওরা ধরা খাবে। তো আগের আগের এইগুলার ব্যাপারে এই জিনিসটা হয় নাই, ও জাস্ট ওর 1 মিনিটের যে ট্রেন্ডটা ছিল, স্ট্রাকচার যেটা ছিল ওইটা ও মেনটেন করে গেছে, বাট এখানে এসে ও মেনটেন করে নাই। যে যখনই ও মেনটেন করে নাই, ও এই করলো, ল করলো, ল করার পরে এই ল করার পর আবার এটা করছে, পুল ব্যাক করছে, এখান থেকে এসএমসির বাই এন্ট্রি হয়। তো এইখানে এসএমসির পুরোটাই বাই এন্ট্রি জোন,
ওরা এখানে বাইয়ে যাবে। এখন তুমি বাইয়ে নিছো, আমরা বাইয়ে চলে গেছি, তখন এখন বাইয়ে আমরা এই টেক ওইটা পুরোটা কন্টিনিউয়েশন করতে থাকবো। এখানে এটা কিন্তু উপরের হাইটা ব্রেক করে নেয়, লটাও ব্রেক করে নেয়, তার মানে এটা আমাদের নেক্সট হাই। আমরা 1 মিনিটে কন্টিনিউয়েশনটা আমরা ধরে রাখবো। তো এখানে দেখো আবার, যখনই এখানে আবার ও ব্রেক করছে না, আগের একটা ল ব্রেক করছে, আমরা আউট, আমরা কোনো রিস্ক নিব না। এইটা আরো দূরে যাবে, আরো দূরে গেছে, দেখো অনেক দূরে গেছে, বাট তুমি এখানে ব্রেক করলে তুমি আউট হয়ে যেতে পারো, কারণ তোমার এই লটা, এই লটা তোমাকে একটা হাই দিছে, আবার এটা ব্রেক করছে, তো তুমি এখানে আউট হয়ে যেতে পারো। বাট আউট হওয়ার পরেও তুমি দেখলা যে অনেক টিকিট আসতেছে, ওকে, আউট হওয়ার পরে দেখলা যে মার্কেট তো আবার কন্টিনিউয়েশন করতেছে। তো যেহেতু কন্টিনিউয়েশন করতেছে, তুমি ওইখানে আবার কোনো একটা পুলব্যাক ধরে, কোনো একটা পুলব্যাক এইভাবে ধরে তুমি এন্ট্রি নিয়ে নিতে পারো। তো ধরো আমরা এখানে আবার এন্ট্রি নিয়ে নিয়ে গেছি, কারণ ওইখানে তো আমাদের ব্রেক হয়ে গেছিল, তো তুমি চাইলে এখানে তুমি অনেকটা তো পিপস অলরেডি পেয়ে গেছো, যখন এখানে ব্রেক হয়েছে তো আমি এখানে আউট হয়ে গেছি, আর এটা ছিল আমার এন্ট্রি জোন। তো আমার এন্ট্রি যদি হয়ে থাকে 40-এ, আমি অলরেডি 52, আমি 100 পিপস পেয়ে গেছি ভাই, আর কত লাগে তোমার? পুরো মার্কেটটা কি তুমি নিয়ে নিবা? তো 100 পিপস হয়ে গেছে, তোমার তো এন্ট্রি ক্লোজ করাই উচিত। তুমি তো বাসায় ওই টাকা দিয়ে ভাই ফুর্তি করবা, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবা, ওকে, যাই হোক। তো এরপরও যদি কেউ বেশি খাইতে চায়, তো এইখানে অত ক্লোজ করে দিল, এই লো হওয়ার পর ও আবার কন্টিনিউয়েশনে ইন করতে পারে, যেটা এভাবে ও চলছে। জাস্ট স্ট্রাকচারটা ফলো করবা। এই দেখো আবার এইখানে আসার পরে, এইখানে আসার পরে ও আর যায়া নতুন হাই উপরে নতুন হাই করে নাই, নতুন হাই না করে ও কি করছে, ওইটা আগের যে লটা ছিল লটাকে এখানে ব্রেক করে ফেলছে। তো যখনই লটাকে ব্রেক করে ফেলছে, তার মানে তোমার এন্ট্রি ক্লোজ, তুমি আর এন্ট্রিতে থাকবা না, তোমার টিপি নেওয়ার টাইম হয়ে গেছে। তো তুমি এইখানে এন্ট্রি নিছো 56-এ, তুমি এন্ট্রি নিছো, তোমার টিপি হয়েছে 72-তে, এখানে তুমি আর আরো 80 পিপস হয়ে গেছে। কারণ এখানে দেখো এরপরে মার্কেট ও জাস্ট উল্টাপাল্টাই করছে, ও তোমার কোনো ল বা হাই তেমন একটা আর কিছু নেয় নাই এই জায়গাটায়, ও ওই হাইটা ব্রেক করতে পারে নাই। ওকে, এখন এই হাইটা, এই হাইয়ের একটা হিসেব দিই। তো আমরা এখন মুভ করি আবার আমাদের বড় টাইম ফ্রেমে 15 মিনিটে, 15 মিনিটে গেলে বিঘার বিউ পাওয়া যায়। তো আমাদের এই যে হাই আছে না, এই হাইটা কিন্তু আর ব্রেক করে নাই, আর এইটা আমাদের একটা স্ট্রং হাই হয়ে গেছে ওই ওই টাইম ফ্রেমের। একটা সেকেন্ড, সরি, আমার মতে সামনের দিকে যাইয়া মার্কেট আবার পড়বে। তো যেহেতু ও এখানে কন্টিনিউয়েশনটা করে নাই না, তাইলে তো আমরা আউট। আউট হওয়ার পরে দেখো এখানে আর ও তেমন কোনো এন্ট্রি দেয় নাই, এখানে কোনো এন্ট্রি হয় না আর, এখান থেকে বাই বা সেল কিছু যাওয়া যায় না। সেলে যাওয়া যায় তুমি যে বড় টাইম ফ্রেম ফলো করো, যেটা আমি করছিলাম গতকালকে, ওই জায়গা থেকে সেল হয়। তো এরপরে দেখো আবার এখানে আমি এটাকে রিমুভ করে দিই, আবার ওই সেম জিনিস, মার্কেট উপর থেকে ফল করছে, ফল করার পর এই দেখো ওর যে ওর কন্টিনিউয়েশনটা, আমরা কথা বলতেছি মেনলি কন্টিনিউয়েশনটা নিয়ে, এই হাই লো করছে, এরপরে এরিয়া তো ইন্টারনাল, একবারে ভেরি খুবই ডিপলি ইন্টারনাল, ও একবারে ডাইরেক্টলি পড়ে গেছে। বাট ডাইরেক্টলি পড়ার পর এখানে তো ইন্টারনালে দেখো ও, সরি, ইন্টারনালে ওর যে স্ট্রাকচার যেটা আছে ওইটা ওই ছোট টাইম ফ্রেমে ও কিন্তু এটা ফলো করেই গেছে। ফলো করার পরে এইখানে ও আবার ওর যে আগের হাই যেটা আছে,
এটাকেও ব্রেক করছে। তো এখন এখানে এন্ট্রি নেওয়া যাইতো, যদি মার্কেটটা খুব সুন্দর এন্ট্রি হইতো, এইখানে যাওয়ার পর আবার এই জোনে আসলে এখানে একটা ভালো এন্ট্রি হইতো, বাট ও এই চান্সটা দেয় নাই, এই চান্সটা দেয় নাই। তার মানে ও এখানে এসএমসি কে এন্ট্রি দেয় নাই, ও ডাইরেক্টলি আপে যাবে বা এন্ট্রি দিছে উপরে যাওয়ার পরে, বাট এই জোনে ও আর ব্যাক করে নাই। তো ওই সেম জিনিস আবার তুমি এখানে বাই এন্ট্রি নিলা, এখানে কোনো একটা ল ধরে, কোনো একটা ল ধরলা, ল ধরে তুমি এখানে বা এখানে বাই এন্ট্রি নিছো, কারণ এখানে আগের হাইটা ব্রেক করছে, ব্রেক করার পর একটা পুল ব্যাক করছে, এখানে এন্ট্রি অ্যাক্টিভ হয়ে গেল। তো এন্ট্রি অ্যাক্টিভ হয়ে গেলে ওই সেম জিনিস মেনটেন করবা, শুধু কন্টিনিউয়েশন আনটিল ও ব্রেক না করা পর্যন্ত তোমার এন্ট্রিটা চলতে থাকবে। এইখানে দেখো ও আবার এইটাকে ব্রেক করতে পারে নাই, এখানে ও রিজেকশন হয়ে গেছে, রিজেকশন হয়ে ও আগের লটাকে ব্রেক করছে। তো যেই মুহূর্তে আগের একটা লকে ও ব্রেক করলো, ওই সেম মিনিটেই তুমি আউট, ট্রেড ক্লোজ, ট্রেড ক্লোজ। যদি ও এরপরে যদি দেখো ও আবার সামনের দিকে যায় কন্টিনিউশন করতেছে, তুমি চাইলে আবার এন্ট্রি নিতে পারো, তুমি চাইলে আবার এন্ট্রি নিতে পারো, বাট ট্রেড ক্লোজ তোমার। আর এখানে তো মার্কেট পুরোটাই রেঞ্জিং এর মতো করছে, এখানে এখানে তো কালকে নিউজ ছিল, তো এগুলা নিয়ে আর কথা বললাম না। তো মেইন সাবজেক্টটা বুঝাতে চাচ্ছি, তুমি যখন একটা এন্ট্রি নিবা, এন্ট্রি নেওয়ার পরে তুমি কতটুকু টিপি নিতে পারো। তুমি এখানে এন্ট্রি নিছো, তোমার টিপি দিলা ওই আসমানের উপরে, দিতে পারো, তোমার প্রবলেম নাই। বাট পরবর্তীতে মার্কেট কি হতে পারে, একটা লেভেলে যাওয়ার পর ডাইরেক্টলি যাইয়া নিচে এসে, ও ডাইরেক্টলি যায়া নিচে এসে তোমার এসএল নিয়ে যেতে পারে। তো কেন তুমি অল্প প্রফিটে যেইটা আছো তোমাকে ম্যানেজ করতে হবে, তুমি বেশি খাওয়া যাবে না, বাট তোমার যে ন্যায্য যেইটা ওইটা তো তোমাকে নিতে হবে। তুমি একটা ভালো প্রফিটে এন্ট্রি ক্লোজ করে দিবা, তুমি লস নিবা না। আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কাউকে নিতে দিব না, আমি প্রফিটে ক্লোজ করবো এন্ট্রিটা। তো যখনই এটা হয়েছে, এই কন্টিনিউশনটা চলছে, তোমার এন্ট্রি ঠিক আছে, যখনই কন্টিনিউশনটা ব্রেক হবে তুমি আউট। তাহলে যাইয়া যে প্রবলেমটা হয় ম্যাক্সিমাম মানুষের, যে এন্ট্রি নেওয়ার পরে ভাই আমি এন্ট্রি নিলাম, অনেকক্ষণ প্রফিটে ছিলাম, পরে দেখা গেল যে ওই কোনো একটা জায়গা থেকে আবার পড়া স্টার্ট করছে, আমি তো এন্ট্রি ক্লোজ করলাম না, আমি পরে আসে আমার এসএল গেল বা বি হিট করলো। তো তুমি এইটা ফলো করলে তোমার ওই প্রবলেমগুলো থেকে বেঁচে যেতে পারো। আচ্ছা, তো এই সেম জিনিসটা আমরা নর্মালি এক মিনিটে ফলো করি, যে একটা ট্রেড নেওয়ার পরে আমি কতটুকু সময় আমার এন্ট্রিটাকে আমি ধরে রাখবো, আমি কন্টিনিউয়েশনে রাখবো, আর কখনই আমি আমার এন্ট্রি থেকে বের হয়ে যাব। ভাই তুমি সারাদিন মার্কেটে খেতে পারবা না, তুমি একটা দুইটা তিনটা এন্ট্রি নিছো, তোমার এন্ট্রি প্রফিটেবল হয়ে গেছে, তুমি উঠে যাও মার্কেট থেকে। বেশি সময় স্পেন্ড করবা, বেশি সময় এখানে এন্ট্রি খুঁজবা, দেখবা যে লস করতেছো পরে। তুমি তোমার সেফ জোনে এই কন্টিনিউয়েশন দেখে তুমি এন্ট্রি নিবা, কন্টিনিউয়েশন ব্রেক করবে, তুমি আউট। বুঝতে পারছো? কন্টিনিউশন ব্রেক করলে আউট হয়ে যাবা। যেমন এখানে দেখো এই জায়গাটা, জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, এখানে এই ল আমাদেরকে এই হাই করলো, এরপরে আবার এই ল ব্রেক করলো, পরে আবার যে হাই ব্রেক করলো, পরে আবার এসে ল ব্রেক করলো, পরে জাস্ট এভাবে কন্টিনিউ করলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, গেল, যাওয়ার পরে কি হয়েছে, এই হাইটাও ব্রেক করতে পারলো না, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। তো ও এই জোনে দেখো টোটালি আটকা পড়ে গেছে এতটুকু জায়গার মধ্যে। তো এটা হচ্ছে নট রেড জোন, এখানে বাই মেট চলে গেছিল, নো প্রবলেম, রেকর্ডিং আছে পরে দেখে নিও। তো এখানে তোমার নো ট্রেড জোন হয়ে গেল, এখানে তুমি ট্রেড নিলে তুমি কি করবা, এখানে তো কোনো ট্রেড তো নিয়ে তুমি হোল্ড করে রাখতে পারবা না, রিস্ক জোন ভাই এটা,
বেশি প্রফিট করা যাবে না। না এখানে তো তুমি কি করবা, কিছুই তো করতে পারবা না, তুমি টিপি কই দিবা, মার্কেট এখান থেকে উপরেও যেতে পারে আবার নিচেও আসতে পারে, দুই সাইডে সেম। হ্যাঁ দুই সাইডে সেম। তো শেষ পর্যন্ত কি হয়েছে, এখানে মার্কেট কোনো দিকেই হয় নাই, ও এই 61 থেকে 75 এর ভিতরে ও আটকাই পড়ে গেছে। তো এগুলাতে আমরা ট্রেড করব না, আমাদের হাই বা লো একটা ব্রেক করে যখন কন্টিনিউয়েশনে থাকবে তখনই আমরা ট্রেড ওপেন করব। তখনই ধরেন আমরা একটা ট্রেড নিলাম, আমরা 15-20 মিনিট আধা ঘন্টার ভিতরে টিপি নিয়ে একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। তো ওইটা হচ্ছে তুমি যখন তোমার নিজের সাইকোলজি এগুলো ইউজ করো তাহলে তুমি যে উইনার করতে পারবা, উইনার হতে পারবা লং রানে। ট্রেডিং তো আর একদিনের ব্যাপার না, ট্রেডিং হচ্ছে তোমার একটা লম্বা সময়ের ব্যাপার। আর না হলে যদি একদিনের ব্যাপার মনে করো রে ভাই, তুমি আজকে প্রফিট করবা, কালকে প্রফিট করবা, পরশু যেয়ে অ্যাকাউন্ট দিয়ে দিবা। বুঝতে পারছো? পরশু যেয়ে অ্যাকাউন্ট উড়ে চলে যাবে। তো এইটা ছিল আজকের আমাদের সেশনের টপিক। তো আমরা এইভাবে ট্রেডিং তো এখানে মোটামুটি সবাই পাচ্ছেন, তো আমরা এইভাবে বিভিন্ন প্রত্যেক সপ্তাহে এক একটা টপিক নিয়ে কথা বলবো, শুধু একটা টপিক নিয়ে। আর ওই টপিক সম্বন্ধে পুরোটা জানানোর ট্রাই করবো, যাতে আস্তে আস্তে করে ধরো এইভাবে সেশন তো এইভাবে চলতে থাকবে, প্রত্যেক সপ্তাহে সেশন হবে, তো পড়লে আস্তে আস্তে আমাদের নলেজটা বিল্ড আপ হবে। একদিনে কোনো কিছু করা পসিবল না, আস্তে আস্তে নলেজ বিল্ড আপ হলে তুমি লং রানে যেয়ে ভালো ট্রেডার হতে পারবা। ঠিক আছে না? তো এই কি কোনো কোয়েকশন আছে, যতটুকু বুঝাইছি এটা নিয়ে কি কোনো কোয়েকশন আছে কারো? করলে করতে পারেন, আমি আর 5-10 মিনিট আছি, কারণ আমি সরি ভাই আমার এখানে জাস্ট দেখায় নেই, আমার অনেকগুলা কাজ চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাজ চলে আসছে, তো এগুলা করতে হবে। আমাদের নেটওয়ার্ক ফেল হয়েছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো আমি আরো 10 মিনিটের মতো আছি, 5-10 মিনিট, তো কোনো কোয়েকশন থাকলে ভাই আমাকে করতে পারো, যদি কারো এই ট্রেনে কোনো ডাউট থাকে। বাট এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। বলো আবার, মানে দুই সাইডে যখন চস করে দিছে ওটা ক্লাইম্যাক্স রিভার্সাল হয়ে গেছে? ক্লাইম্যাক্স রিভার্সাল এইটা না, ক্লাইম্যাক্স রিভার্সাল টোটালি ডিফারেন্ট জিনিস। ও আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা অন্য একদিন বুঝাবো ক্লাইম্যাক্স রিভার্সালটা, যেটাকে আমি ক্লাইম্যাক্স রিভার্সাল হিসেবে ধরি। এখানে তোমার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এটাতে জাস্ট ট্রেন চেঞ্জ হয়েছে তোমার ছোট টাইম ফ্রেমের। ক্লাইম্যাক্স রিভার্সাল হলে বড় টাইম ফ্রেমকে চেঞ্জ করে দেয়, ছোট একটা জিনিস বড় টাইম ফ্রেম পর্যন্ত চেঞ্জ করে দিবে। তো এখানে যেটা হয়েছে, তুমি জাস্ট তোমার ট্রেন্ড ছিল নিচের দিকে, তখন তুমি এখানে তোমার ট্রেন্ড চেঞ্জ হয়েছে ছোট টাইম ফ্রেমের, তুমি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারো। আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, তোমার যখন একটা এন্ট্রি নিবা তুমি 1 মিনিট দেখে ওইটার তোমার টিপি হবে 5 মিনিটের আগের হাইটা। 5 মিনিট, হ্যাঁ। এখন সহজ ভাষায় এটা বলি, তুমি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড ওপেন করো তোমার টিপি হবে 5 মিনিটে বা 15 মিনিটে। তুমি 1 মিনিটে একটা এন্ট্রি নিয়ে, 1 মিনিটের টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিয়ে তুমি হয়তো কখনো কখনো পারবা, বাট তুমি 4 আওয়ারের হাই বা লো নিতে পারবা না, এর আগে তোমার SL/CSL এগুলো চলে যাবে, তুমি এতক্ষণ হোল্ড করে রাখতে পারবে না। 1 মিনিটের এন্ট্রি যদি হয় ওইটা হবে যে তোমার এর আগের 5 মিনিটের স্ট্রাকচার দেখে 5 মিনিটের হাই বা লো। ও আচ্ছা ঠিক আছে ভাই, যেমন এখানে যদি আমরা কথা বলি, এইখানে কথা বলি, আমরা এখানে বাই এন্ট্রি নিলাম না 1 মিনিটে, মিনিটে তো আমরা এখানে বাই এন্ট্রি নিয়েছিলাম, তো এখানে যদি আমরা 5 মিনিটে চিন্তা করি,
5 মিনিটের এই লটা আমাদেরকে এই হাই দিছে, হাই দেওয়ার পর ও নিচে আসছে। তো এটা ধরলাম, এখানে ধরো আমরা ট্রেন্ডও চেঞ্জ হবে, তো এখান থেকে যদি আমরা এন্ট্রি যদি আমরা নেইও, আমাদের টিপি কখনোই এই হাইয়ের উপরে হতে পার হবে না, এত ইজিলিতে হবে না। যদি হইতো ও এখানে ডাইরেক্ট করে ও সাথে সাথে উপরে চলে যাইত। তো এখন আমাদের আগামী দিনে মানডে যদি মার্কেট ওপেন হওয়ার পরে ও এই হাইটা যদি নেয় ও, তাহলে উপরে যাবে, পুলব্যাক করে আপে যাবে, আর না হলে ও এই লটা নিবে, লটা নেওয়ার পরে একটা পুলব্যাক করবে, করে আবার ফল করবে। তো এই পুলব্যাকের পরে আমরা এন্ট্রি নিব, আর ওই কন্টিনিউশনটা আমরা ধরে রাখবো। ঠিক আছে, তো ওইটাই হবে যে আমাদের এন্ট্রিটা কন্টিনিউশন, যখনই কন্টিনিউশন ব্রেক হবে আমরা আউট। ঠিক আছে ভাই, তাইলে আর কি করেন, সবাই ভালো থাকেন, আমারও কাজ চলে আসছে, আমাকে ওই কাজটা করতে হবে যাইয়া। আর আমি এটা যারা যারা প্রথম সেটটা মিস করছেন, আমার ওই রেকর্ডিং করা আছে, আমি কিছু সময়ের ভিতরে রেকর্ডিংটা আপলোড করে দিব, তো নেক্সট 1 ঘন্টা পরেই বা 2 ঘন্টা পরেই গ্রুপে পেয়ে যাবেন।